আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার একটি ভিডিও ক্লাসে। আজকে আমরা তোমাদের বইয়ের এটা কয় নম্বর উদাহরণ 13 নম্বর অঙ্কটা কী করবো, সমাধান করব। উদাহরণ 13 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখা যায়, নিম্ন সিটনগুলি কি যোগাষ্টয়ী এবং কি কার্নেল কী করো নির্ণয় করো। সরি, এটা আমি যখন পড়ি তখন এটা দাগাইছিলাম। তো প্রশ্নটা হচ্ছে কি যোগাষ্টয়ী এবং কী নির্ণয় করো, কার্নেল নির্ণয় করো। এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, তার আমি 1টা অঙ্ক কী করব, সমাধান করব। তোমাদের কিন্তু আমি আগের থেকেই বলতেছি যে এই অধ্যায়টা খুবই সহজ। এই অধ্যায়ের মোট কয়টা টাইপ আছে, 3টা টাইপ আছে। প্রথম টাইপ হলো, প্রথম লেকচারে আমি বলছিলাম ওই 2টা সূত্র দিয়ে, আর 2 নম্বর টাইপ হচ্ছে ইমেজ এবং কী নির্ণয় করো, কার্নেল নির্ণয় করো। এই অঙ্কের মধ্যে 2টা টাইপ একসাথে দেওয়া আছে, আর 1টা টাইপ আমরা পরে করব। দেখা হচ্ছে চিত্রগুলো কি যোগাশ্রয়ী এবং কি কার্নেল নির্ণয় করো। যোগাশ্রয় কি আমরা যদি 2টা সূত্র দিয়ে প্রমাণ করবো, যদি 2টা সূত্র সমর্থন করে তাহলে চিত্রগুলো কি হবে, যোগাশ্রয় হবে। আর কার্নেলটা কি, এই যে এখানে যে এক্স ওয়াই জেড সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে কিসের মান, এক্স ওয়াই জেড এর মান। আচ্ছা, তাহলে আমরা আগে সমাধান শুরু করি, তোমরা আগে দেখো, দেখলে আরো ভালোভাবে বুঝবা। তাহলে সমাধানের প্রথমে আমরা কি করব, এই 1 নম্বরটাই আমরা সমাধান করি। প্রথমে আমরা এটা তুলে নিব, সমাধান আচ্ছা, তোমাদেরকে ওই সূত্র দুটার কথা মনে আছে? আচ্ছা, আমি আগে তোমাদের ওই সূত্র দুটো আগে লিখে দেই। 1 নম্বর সূত্রটা কি ছিল, ট্রান্সফার ইউ প্লাস ভি সমান ট্রান্সফার ইউ যোগ ট্রান্সফার কত, ভি। এখানে ইউ এবং ভি কি ভেক্টর। আর 2 নম্বর সূত্রটা কি ছিল, ট্রান্সফার আলফা ইউ সমান আলফা ট্রান্সফার কত, ইউ। এই দুইটা কিন্তু আমাদের কি সূত্র, এই 2টা সূত্র যদি এটা মেনে চলে তাহলে কি যোগাশ্রী প্রোগ্রাম বা রূপান্তর হবে, আর যদি না হয় তাহলে কি হবে না। প্রথমে ইউ এবং ভি ভেক্টর, আমরা এই ভেক্টর 2টা কি করব, ধরে নিব। যেখানে ইউ ভেক্টর সমান ইউ ওয়ান ইউ টু এবং কত, ইউ থ্রি, এবং ভি সমান কত হবে, ভি ওয়ান ভি টু বি থ্রি। আচ্ছা, প্রথমে আমরা 1 নম্বরটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো এখানে কি আছে, ইউ প্লাস ভি, মানে কি 2টা ভেক্টর যোগ করা আছে, ইউ প্লাস ভি 2টা ভেক্টর যোগ করার নিয়মটা কি, প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে কি দ্বিতীয় উপাদান। তাহলে ইউ ওয়ান যোগ কত, ভি ওয়ান সরি, ইউ টু যোগ কত, ভি টু, ইউ থ্রি যোগ কত, ভি থ্রি। এটা আমরা একটু আগে করব, কেন করব আগে তোমরা আগে দেখো। প্রথমে কি করব, ট্রান্সফার ইউটা বের করব, ট্রান্সফার ইউ। তাহলে একটা হচ্ছে আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, আর এটা কি জেড এর মান। এক্স ওয়াই জেড এর মান আমরা এই সমীকরণে বসাবো। এখানে সমীকরণ আছে কয়টা, 2টা। এখানে তো এক্স ই নাই, শুধু কত আছে, জেড আছে। জেড সমান কোন ডোমার, এটা এক্স ওয়াই জেড, জেড সমান হলো ইউ থ্রি, তার মানে এটা হচ্ছে ইউ থ্রি। পরেরটা আসো, এক্স এক্স কোনটা, ইউ ওয়ান, তারপর প্লাস আছে প্লাস, ওয়াই কোনটা, ইউ টু। আচ্ছা, অনুরূপভাবে আমরা ট্রান্সফার কত বের করব, ভি বের করব। তাহলে এটা আমার এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা কিসের মান, জেড এর মান। এখানে বসাবো, জেড এর মান কত, ভি থ্রি, ভি থ্রি, এক্স এর মান হলো ভি ওয়ান, আর এটা কত হবে, ভি টু হবে। আচ্ছা, তারপর এখানে কি করা আছে দেখো তো, ট্রান্সফার ইউ প্লাস ট্রান্সফার কি করা আছে, ভি, 2টা কি করা আছে, যোগ করা আছে। তাহলে আমরা 2টা যোগ দিই, ট্রান্সফার ইউ এই যোগ ট্রান্সফার কত, ভি। তো নিয়মটা কি আগের মতোই, এই প্রথম উপাদানের সাথে কি, এই প্রথম উপাদান ইউ থ্রি যোগ কত, ভি থ্রি, ইউ ওয়ান যোগ ইউ টু যোগ ভি ওয়ান যোগ কত, ভি টু। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এখন আমরা কি করব, ট্রান্সফার ইউ প্লাস ভিটা বের করব। দেখা যাচ্ছে, সরি, এখন আমরা কি করব, ট্রান্সফার ইউ প্লাস কি ভিটা বের করব। তো ইউ প্লাস ভি কথায় এই যে ইউ প্লাস ভি, এখন এইটুকু হলো আমার এক্স এর মান, এইটুকু হচ্ছে ওয়াই এর মান,
আর এইটু কিসের মান? জেটের মান। আমরা এই সমীকরণে কি করব? বসে দিব। প্রথমে কত আছে জেট, জেট সমান আমার কোনটা, এটা ইউ থ্রি প্লাস কত ভি থ্রি, ইউ থ্রি প্লাস ভি থ্রি। তারপরে কত আছে এক্স, এক্স সমান ইউ ওয়ান যোগ ভি ওয়ান, ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ওয়াই, ওয়াই সমান ইউ টু যোগ ভি টু, ইউ টু যোগ ভি টু। এখন আমরা একটু কাজ করব, কি কাজ করব, সাজাবো। দেখো প্রথমে কত আছে ইউ থ্রি আছে, এটা তো মিলি আছে, ইউ থ্রি যোগ ভি থ্রি। এটার প্রথমে কত আছে ইউ ওয়ান, তারপর কত আছে ইউ টু, এই যে ইউ টু টা আমরা প্রথমে লিখবো, ইউ টু তারপরে ভি ওয়ান তারপরে ভি ওয়ান লিখবো, শেষে আসে কত ভি টু। এটাকে কয় নাম্বার দিব? দুই নাম্বার। এক দুই হতে বলা যায় যে ট্রান্সফার ইউ প্লাস ভি সমান ট্রান্সফার ইউ যোগ ট্রান্সফার কত ভি। আচ্ছা তাহলে আমাদের একটা সূত্র শেষ, এখন আমরা দুই নম্বর সূত্রটা প্রমাণ করব। এখানে কি আছে ট্রান্সফার আলফা ইউ, আলফাটা কি স্কেলার। আচ্ছা আমরা সমাধান আগে শুরু করি, তারপর দেখো। তাহলে আবার এটা হলো দুই নম্বরটা, আবার ধরি আলফাটা কি স্কেলার। আমি তোমাদের প্রথম লেকচারে যে আলফাটা ধরতে ভুলে গেছিলাম, আলফাটা স্কেলার হবে। আচ্ছা সূত্রটা আমি এখানে আবার লেখে নেই, তাহলে দুই নম্বর সূত্রটা কি ছিল, ট্রান্সফার আলফা ইউ, আলফা ট্রান্সফার কত ইউ। দেখো তো প্রথমে কি আছে আলফা ইউ আছে, তাহলে আমি যদি লিখি আলফা ইউ আলফা, তাহলে ইউ ইউ ভেক্টর সমান আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ইউ ওয়ান ইউ টু এবং কত ইউ থ্রি, তাহলে এখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি। এখন আলফা দিয়ে এই তিনটাকে গুণন দাও, আলফা ইউ ওয়ান আলফা ইউ টু আলফা ইউ থ্রি। দেখো তো তারপরে কি হয়েছে, ট্রান্সফার আলফা ইউ করা আছে, তাহলে আলফা ইউ, আলফা ইউ এর তো মান আমরা পেলাম এই যে, তাহলে এটা হলো আমার এখানে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা কিসের মান, জেড এর মান। তাহলে ট্রান্সফার আলফা ইউ, তাহলে আমাদের সমীকরণ কি ছিল প্রথমে, প্রথমে ছিল জেড, জেড সমান কোনটা আলফা ইউ থ্রি, আলফা ইউ থ্রি শেষ। তারপর কি ছিল এক্স প্লাস ওয়াই, এক্স কোনটা আলফা ইউ ওয়ান, আলফা ইউ ওয়ান প্লাস তারপর কি ছিল ওয়াই, ওয়াইটা কোনটা আলফা ইউ টু। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে আলফাটা যদি কমন নেই, আলফাটা কমন নিলে পর কি থাকবে ইউ থ্রি, ইউ ওয়ান কত ইউ টু আলফা। এখন এইটুক সমান একটা মান লেখা যায়, কোন মানটা লেখা যায় দেখো তো, ইউ থ্রি ইউ ওয়ান যোগ ইউ টু, ইউ থ্রি ইউ ওয়ান যোগ ইউ টু, তাহলে এটা সমান সেম, এটা সমান আমরা কোনটা লিখতে পারি, এটা ট্রান্সফার কি ইউ, ট্রান্সফার ইউ। কারণ সূত্র তো আমাদের এরকমই ছিল, ট্রান্সফার আলফা ইউ সমান আলফা টি ট্রান্সফার ইউ হবে, তাই তো হইলো ট্রান্সফার আলফা ইউ সমান আলফা টি ট্রান্সফার কি ইউ, তার মানে দ্বিতীয় সূত্রটা আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। অর্থাৎ ট্রান্সফার আলফা ইউ সমান আলফা টি ইউ, সুতরাং বলা যায় যে। তারপর তোমরা এই কথাটা একটু লিখে নিও, সুতরাং বলা যায় যে টি একটি কি যোগাশ্রয়ী প্রোগ্রাম বা যোগাশ্রয়ী, লেখলি হইল, আশা করি বুঝছো। এখন আমরা দ্বিতীয় অংশটা সমাধান করব, দ্বিতীয় অংশটা কি বলছিল আমাদের, কার্নেল নির্ণয় করা। কার্নেলটা কি, এই সমীকরণে কিসের মান, এক্স ওয়াই, এক্স ওয়াই জেড এর মান, সহজ কথা যেটা। আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় অংশটা কি করি, সমাধান করি। আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় অংশ আমরা কি করব, এ ধরি, বিলংস টু কার্নেল, ট্রান্সফার এক্স ওয়াই জেড সমান জিরো জিরো জিরো। এখন এইটুক সমাধান, এইটুক সমান তো আমাদের তিনটা দুইটি সমীকরণ দেওয়া ছিল, সমীকরণটা ছিল কি জেড আর এক্স প্লাস মানে ওয়াই, ওয়াই
আচ্ছা, তারপর আমরা কি করব, সমীকরণ বের করব। তাহলে জেড সমান জিরো, এক্স ওয়াই সমান কত হবে, এক্স প্লাস ওয়াই সমান কত, জিরো। তারপর আমরা একটা ছোট একটা কাজ করে নিই, কি কাজ করব, এই এক্স ওয়াইটাই উপরে লিখব, এক্স প্লাস ওয়াই সমান জিরো, আর জেডটা কোন লিখবো, নিচে লিখব। এখন কার্নেলটা হচ্ছে এক্স ওয়াই কিসের মান, জেড এর মান। দেখো জেড এর মান আমরা আগে পাচ্ছি, জেড সমান কত, জিরো, একটা মান কিন্তু পাইলাম। এখন এখান থেকে আমাদের কিসের মান, এক্স আর এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে, যার কারণে আমরা কি করব, একটা মান কি করব, ধরে নিব। আর এটাই কি বলে, স্বাধীন চলক সংখ্যা বলে। কিন্তু এখানে একটু লিখে দিতে হবে, ইহা একটি কি সমীকরণ জটিল ইসালন আকার। তোমরা কিন্তু এগুলা পারবা, কারণ এগুলো আমি কিন্তু প্রথম পর্বে থেকে এগুলো কিন্তু দেখে আসতেছি। দেখো এখানে কি লিখলাম, ইহা একটি সমীকরণ জটিল ইসালন আকার, এখানে তিনটি চলক এক্স ওয়াই জেড, কয়টা চলক, তিনটা। কয়টা সমীকরণ, এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, কয়টা সমীকরণ বিদ্যমান, দুইটি সমীকরণ কি বিদ্যমান। এখন আমরা কি করব, এই যে এখান থেকে একটা মান বের করার জন্য আমরা একটা চলক ধরবো, সেটাকে কি বলে, স্বাধীন চলক বলে। তাহলে স্বাধীন চলক সংখ্যা, স্বাধীন চলক সংখ্যা, এটা আমি একবারে দিলাম। নিয়মটা কি, চলক আছে কয়টা, একটা দুইটা তিনটা, চলক হলো তিনটা, বিয়োগ সমীকরণ কয়টা, একটা দুইটা। তাহলে তিনে থেকে দুইবার দিলে কত হয়, একটি। এই একটি চলক আমরা কি করব, ধরে নিব। যে কয়টা স্বাধীন চলক সংখ্যা হয় ওই কয়টা আমাদের কি করতে হয়, ধরে নিতে হয়। আচ্ছা তাহলে আমরা ধরি, ধরি ওয়াইটা সমান ধরলাম, যদি ওয়াই এর মান যদি ওয়ান হয় তাহলে এক্স এর মান কত হবে, এটা প্লাস ওয়ান, যদি সমানের ওই সাইডে যায় তাহলে মাইনাস ওয়ান, তাহলে এক্স এর মান কত, মাইনাস ওয়ান, অতএব এক্স সমান মাইনাস ওয়ান। এটাই কি আমাদের কার্নেল, অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স এর মান কত হইল, মাইনাস ওয়ান, ওয়াই এর মানও ওয়ান, জেড এর মান জিরো। আশা করি বুঝছো, এটাই আমাদের কি অ্যান্সার।